আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন আমি রয়েছি পলাশির ফেমাস একটা ধাবা, যেটার নাম হচ্ছে পলাশির এক্সপ্রেস ধাবা। তো আজকে সেখানে ঢুকবো, সেখানকার খাবার টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো সেখানকার খাবার কীরকম। তো চলুন ভিতরে ঢুকি, ভিতরে ঢোকার পরে খাবার টেস্ট করি এবং সেখানকার অ্যাম্বিয়েন্সগুলো কীরকম আছে সেটা দেখাই। তো চলুন ভিতরে ঢুকি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। প্রথমে আপনাদের জানাই এক্সপ্রেস ধাবায় কীভাবে আসবেন। আপনারা যদি বাইক কিংবা চার চাকায় আসেন, তবে পলাশির বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আপনারা রাস্তার সামনেই পেয়ে যাবেন এই এক্সপ্রেস ধাবা। এই এক্সপ্রেস ধাবার সামনে রয়েছে অনেক বড় পার্কিং এরিয়া, আপনারা চাইলে বাইক কিংবা চার চাকা এর সামনে পার্কিং করতে পারেন। তো চলুন এবার ধাবার ভেতরে প্রবেশ করি। এখানে কিন্তু বাইরে বসারও জায়গা রয়েছে, আপনারা চাইলে বাইরেও বসতে পারেন। আর ভিতরে রয়েছে এসি কাউন্টার, তো আপনারা চাইলে ভিতরে এসিতেও বসতে পারেন। ধাবার ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, চারিদিকটায় সুন্দর সুন্দর লাইটিং করা আছে। আর আপনারা ঠিক সামনেই পেয়ে যাবেন বেসিন, যেখানে আপনারা হাতটা ধুয়ে নিতে পারেন। এটা হচ্ছে এই এক্সপ্রেস ধাবার মেনু কার্ড। মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিলাম তান্দুরি রুটি ও চিকেন কষা। তান্দুরি রুটি পার পিস 25 টাকা এবং চিকেন কষা 140 টাকা। তো আমরা এক প্লেট চিকেন কষা ও দুটো করে তান্দুরি রুটি অর্ডার দিলাম। চিকেন কষার গ্রেভিটা কিন্তু দারুণ ছিল, আর এতে ছিল 2 পিস চিকেন। তো চিকেন এবং রুটিটা খেয়ে দেখি, দিয়ে আপনাদেরকে জানাচ্ছি এর টেস্ট কীরকম। চিকেন কষার সঙ্গে তান্দুরি রুটির কম্বিনেশনটা দারুণ ছিল। এছাড়াও এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে, আপনারা চাইলে আরও অন্য কিছু এখানে অর্ডার করতে পারেন। এখানকার খাবারটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এই ধাবার জন্য আরেকটি কথা বলতেই হবে, সেটা হচ্ছে এই ধাবার পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা কিন্তু চোখে ধরার মতন ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল এবং এখানকার যারা কর্মী রয়েছেন তাদের ব্যবহারও খুব ভালো ছিল। তো আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন। চিকেন কষা এবং তান্দুরি রুটি ও তার সঙ্গে ছিল একটা জলের বোতল, তো আমাদের টোটাল বিল হয়েছিল 260 টাকা। এক্সপ্রেস ধাবার রিভিউ হিসেবে একটা কথাই বলবো, এখানকার খাবার খুবই ভালো, তো আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।